যেন উল্টো পুরাণ। একদিকে গোটা রাজ্য জুড়ে পেশি শক্তির আস্ফালন দেখিয়ে একের পর এক পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, অপরদিকে ঠিক উল্টো ছবি দেখা গেল ঝাড়গ্রামে। কোনো রকম গাজোয়ারি করে নয়, বরং উন্নয়নকে হাতিয়ার করে এখানে পঞ্চায়েতে দখল নিতে চান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উন্নয়নে আস্থা রেখে বিজেপিকে তাই খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছে শাসক দল। একই সঙ্গে আগামী নির্বাচনের আগে জনমানসে নিজেদের অবস্থানটাও যাচাই করে নিতে চাইছে ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। খুব বেশি দিন হয়নি ঝাড়গ্রাম জেলা গঠন হয়েছে। জেলা ভাগের আগে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের অংশ ছিল, যা এখন জঙ্গলমহল নামে পরিচিত। এই জেলাকে এক সময় বামেদের খাসতলক বলা হতো, কিন্তু পরিবর্তনের হাওয়ায় ক্রমশই বামেদের হাত থেকে জেলার রাশ চলে যায় তৃণমূলের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পর বারবার এসেছেন জঙ্গলমহলে, জেলার উন্নয়নে একাধিক উন্নয়নমূলক ও সামাজিক প্রকল্পের সূচনা করেছেন। বিশিষ্ট সাংবাদিক লক্ষণ রায় মনে করেন, এবার ঝাড়গ্রামের লড়াইটা উন্নয়ন বনাম মমতা বিরোধ। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঝাড়গ্রাম সদ্য গঠিত জেলা, এখানে তৃণমূল সংঘর্ষ এড়াতে চাইছে। এটা দেখার জন্য যে জঙ্গলমহলে দলের প্রকৃত অবস্থান কি। এই নির্বাচন জেলা তৃণমূল নেতৃত্বের কাছে সেমিফাইনাল বলা যেতে পারে, কেননা সামনে আরো বড় নির্বাচন আসছে। নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়নে যা করেছেন তাতে দল হেসে খেলে জিতে যাবে, তাই রাজ্যের অন্যান্য জায়গা থেকে মনোনয়ন জমা ও প্রত্যাহারকে কেন্দ্র করে যা হিংসার খবর সামনে এসেছে সেই তুলনায় ঝাড়গ্রাম একেবারে শান্ত। এখানে কোনো রকম হিংসার ঘটনাই ঘটেনি বলে দাবি তাদের। জেলা তৃণমূল নেতারা একেবারে রিল্যাক্স। তারা মনে করেন, জঙ্গলমহলের যে হারে উন্নয়ন হয়েছে তাতে সব ভোটের ফলাফল তাদের পক্ষে যাবে। একই সঙ্গে আগামী নির্বাচনের আগে জল মেপে নিতে চাইছে শাসক দল। তৃণমূল জেলা কমিটির সহসম্পাদক স্বপন পাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই পঞ্চায়েত নির্বাচনে দেখতে চাই আমরা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছি। তবে যে হারে জেলায় উন্নয়ন হয়েছে তাতে আমরা আশাবাদী, ফলাফল আমাদের পক্ষেই যাবে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি স্বপক্ষমত শতপতির দাবি, তৃণমূলে মৃতশ্রদ্ধ জঙ্গলমহলের মানুষ, সাধারণ মানুষের বিজেপিতে যোগদান বাড়ছে, জঙ্গলমহলবাসী ব্যালট বাক্সে এর জবাব দেবে।